আর একটা জিনিস লাগে প্রসিদ্ধ, যেটা হলো খিরা লাগে, কিন্তু এলাকাটা প্রসিদ্ধ, প্রচুর কিন্তু উৎপাদিত হয়, যার কারণে এখানের মাঝে বাজারও আটলেও কিন্তু খিরা দেখতে পারবা, বিশেষ করে ওর সময়ের মাঝে, শীতের সময়ের মাঝে আইলে। তবে শীতের সময় খিরা খাওয়াটা যদিও একটু সমস্যা, গরম সময় কিন্তু খাওয়াটা ঠিক আছে। তো শীতের সময় খিরা খাইলে সমস্যা হয় না, হাসি উসি হয় না, এগুলো খাইয়া সমস্যা হয় না, এটা তো মনে করেন গরম সময় ফলে, এ তো আগে যেমন বার হয়ে গেল, সামনে দিয়ে আরো বাড়িব গরমের সময়, কিরা যে খালি এমনি খাইনি তা নাই, কিন্তু কিরা কিন্তু আসলে তরকারি রান্ধে খাওয়া যায়, তরকারি যদি রান্ধা যায় তাহলে কিলা খান রান্ধিব, মাছ দিয়া না, এমনি মাছ দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাইতে পারবা, মাছ দিয়ে খাইতে পারবা, তরকারি রান্ধে খাইতে পারবা, এমনি তো মনে করেন লবণ লাগে, যদি খাই প্রচুর ফলে তো এলাকার মাঝে, যার কারণে তারা একটা দুটা খাইলে তারা কিন্তু কমতো নাই, দেখেছি কত করি বেচারা, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা বলে মাত্র, সময় সময় কিলা খান পারবা, এখন দেখাই আমি ফরে নেরাম ভাই, ঠিক আছে, যে জিনিসটা অখন কিন্তু আসলে দেখলে অনেকের হয়তো দাঁতের মাঝে কিছু ফানি টানি আইব, দেখুন চিন্তা করেন, ওপায় চাই, বাপরে বাপ, এটা কিন্তু এলাকার বড়ই ওই, দেখুন বড়ির কেজি বলে 100 টাকা, চাচাই আমার ওখানেও নাইলে, আগে আগে বাজারও আইসে করি, তার কারণে 100 টাকা কেজি, ও চাচা এটা থেকে খাসা রয়েছে, 100 টাকা কেমন নইব, খাসা খাওয়ার মাঝে এক মজা আর ফাগনার মাঝে আরো মজা, খাসাও ওখান পাওয়া যায় না, আপনি বড়ই খাইলেই তাই এত সহজে, দুদিন পরে বসে দাম কমিয়ে দিব, বড়ই দিয়ে যদি মনে করেন আপনারা টক খাইন তাইলে বুঝরা নেই ঘটনা, টক খাইতে পারেন, আর এমনি মনে করেন যে আপনারা একটু কষ্ট করে আপনারা চুলাই তৈব, চুলাইয়া মনে করেন 20 কুইন্টাল বাহর তৈব, আর রান্দার লাগে মাগুর মাছ লাগাইন, আর গোয়াল মাছ লাগাইন, যাই লাগাইন না কেন সপ্তাহে কিন্তু খাওয়া যায়, তো যাই হোক ফরাস কিন্তু এলাকার লাগে প্রসিদ্ধ, এলাকার লোকজন এগুলা খান ফরাস খাইবা, তারা কিন্তু খুব পালা করে জানো, শোল মাছ গোয়াল মাছ এগুলা যে খাইলে তো সব থেকে টেস্ট হইলো, শিঙ্গি মাছ দিয়ে সব থেকে ভালো টেস্ট, ফরাস খাইলে ভালো হয় ভাই, মাছ দিয়া শেং মাছ দিয়ে, শেং মাছ দিয়ে একটা কইলে বাস হয় না, আমরা মুরব্বী একজন গেছে গেলে হইলে সারা জীবন কিন্তু খাই আইছন, মাছ দিয়ে সব থেকে সুন্দর হাংলা মাছ, শিঙ্গি মাছ দিয়া কৌশান দিয়ে ভাই, ইগু খিলা খান খাই দিব, কোন মাছ দিয়ে খাই দিব, গোয়াল গোয়াল মাছ দিয়ে, গুড বয়, গোয়াল মাছ দিয়ে কিন্তু কইছে ঠিক আছে, তবে গোয়াল টোয়াল বাদ দিন আপনারা ভরাস যদি মনে করেন খাটির মাঝে হারাইয়া ফুরিয়া খাই নেওয়ার লাগান, এটাও কিন্তু ভালো হইব, কবি টবি অথবা সবজি টবি 7 টাকা আছে, 7 টাকা লোক যদি ফরাসের উপর একটা বিচু লাইয়া দিলেন তাহলে কিন্তু ভালো হইব, তো যাই হোক মাংস দিয়ে খাইন, মাছ দিয়ে খাইন, তবে তেলাল মাছ দিয়ে খাইন, তবে একটা রুচি কিন্তু আমি পাইছি কাংলা মাছ দিয়ে কিন্তু ফরাস খাওয়া যায়, আর যে কথা হইলো যে গোদার মাছ, শিং মাছ অথবা মাগুর মাছ, আর ফরাস ওরাস মনে করেন কম দামে বা সস্তায় যদি খাইতে চাই তাহলে কিন্তু খানাই কাটাই যেন একটু কষ্ট করিয়া খানাই কাটাইলে কিন্তু এখানের মধ্যে প্রচুর ফরাসের বিচু পাইবা, কোন কোন মৌসুমে এই জিনিসটা পাওয়া যায়, শীত মৌসুমে বেশি হয়, শীত মৌসুমে বেশি পাওয়া যায়, গরম সময় পাওয়া যায়, Thank you.
কালিঘাট বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য হইল এখানে শীতল মৌসুমে এলাকার লোকজন কৃষিজীবী হওয়ার কারণে তারা কিন্তু মৌসুমের মাঝে প্রচুর সবজি টবজি চাষ করে, যেখানের মাঝে কপি ফুলকপি টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি টবজি পাওয়া যায়। আমার পিছিয়ে আপনারা যে বোরাক নদীর যে এখানে চর দেখতে পারা, এই চরের মাঝে প্রত্যেক দিন কিন্তু একটা হাট বয়, যেটা সবজির হাট। আর এই সবজির হাটটার কারণে এখানের মাঝে লোকজন যারা আছেন তারা কিন্তু তারা ক্ষেত্রে কি নদী যুগে অনেক মালটাল আনে, আর কিন্তু এখানের মাঝে ফাইকার যারা আছে তারা গেছে বিক্রি করে। আর ফাইকাররা এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার মাঝে লইয়া যায়, বিশেষ করে সিলেটের বিভিন্ন বাজারগুলোর মাঝে বা বিভিন্ন অঞ্চলের মাঝে। That'll be you. Yeah, it's true, I did things that I'm not supposed to do. I'm a fool, cause girl, yo, I'm so lost without you. With you by my side, girl, I'm feeling your vibe. Is you rain tonight or we can get it tonight? Yeah, you fine type of girl that'll blow up my mind. বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে বেশি কৃষি ফসল উৎপাদিত হয় একমাত্র ওখানেঘাট থানা। খানেঘাট বাজার থেকে খানিকটা দূরে এই আমরা দেখতে পেলাম এখানের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়িয়া চাষ করা হয়েছে শস্য ক্ষেত আর সোয়াবিন ক্ষেত। ইন্ডিয়ার মেঘালয় পাহাড় আর বাংলার বুকো এরকম হলুদ শস্য ফুল অন্যরকম একটা সৌন্দর্য তৈরি করে, যেটা লোভ আমরা সামলাতে না পারি আপনারা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা শস্য ক্ষেত আর ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড় তার সৌন্দর্যটা উপভোগ করে আমি দেখি বাজার আর কিনা দেখা নেই। ও খুব ফ্রেশ কিন্তু, তবে এইগুলো কইতে গেছি না অন্য খাই দিলাম তো বাইরে দিকে দাম কইতে গেছো কই যে বড়ার দেখি ভাই, মানে এক কথা ইন্ডিয়াতেই বলি যাই গো, ইন্ডিয়ার যার কারণে একটু চাইতে চাইতে একটু বড় দেখলাম, আমরা দেশে এত বড় চাইতেছি না রে ভাই, মনে কই গুণ ইন্ডিয়ান হোক কইতে গেছো ইন্ডিয়া তো নেনি আমি দেখি যাবেন আমার ভাই এগুলো কিনে লিয়ে আইছে মানে কইতে পারছে না বড়ার গালা থেকে এত আনছো নেনি যাই হোক যেখান থেকে আনো সমস্যা নাই। তোর কাছে কত ওরিয়া 15-20 টাকা করে বেশি মানে গুটাই যাবো গুটা কত আনো খালি আজ তুই জানে আর কিছু জানে না খালি আজ এলো এগুর দাম কত আইলাম যেন তোমালোকে 10 টাকা করে দিলাম আর মানে যখন বুঝে লিছে কিন্তু জিনিস কিতা রে বাবা এটা কিতা আমার মনে হয় ইসা মাছ খাইলে আরো বলা ইসা মাছ খাইলে তো আপনার আবার ইসা মাছ না লাগানিও বলা টেংরা মাছ খানি বলা আমি কিন্তু জীবনে খাইছি না কিন্তু শুনলাম, তবে কিলা খান বা ঠিক কিলা বাও মুরব্বী হয়ে যাচ্ছে। দর্শক আমার অবস্থান তখন কিন্তু আসলে খানিঘাট বাজার, খানিঘাট বাজার যে পয়েন্ট আছে পয়েন্টের মাঝে
তো এই বাজারটা অনেক বড় বাজার বড় বাজার হয়ে যাওয়ার কারণে এখানের মাঝে কিন্তু রাস্তার উপরেও কিন্তু সব ধরনের ব্যবসা ব্যবসা এখানের মাঝে কিন্তু গড়িয়ে উঠছে বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান এখানের মাঝে গড়িয়ে উঠছে সব ধরনের জিনিস টিনিস পাওয়া যায় এই বাজারটা অনেক বড় যার কারণে মনে করেন যে এত কম সময়ে আপনারা ঘুরিয়ে দেখানি সম্ভব নয় বাজারের মাঝে গরুর বাজারও হয় তবে সপ্তাহে কিন্তু মঙ্গলবার দিন এখানের মাঝে গরুর বাজার হয় মাছ বাজার আছে মাছ বাজার কিন্তু হয়তো আপনার দেখানি সম্ভব নয় কারণ এই বাজারটা কিন্তু সবজি লাগি প্রসিদ্ধ যার কারণে আপনার আমরা সবজি দেখাইলাম আর গরুর বাজারটা হয়তো অন্য একদিন অন্য কোনো পর্বের মাঝে আপনার আমরা দেখানোর চেষ্টা করলাম তবে গরুর বাজার দেখাইছি না তো কি হয়েছে সমস্যা নাই বেউ হয় অমনে লইয়া মনে করেন বার বই বোয়া লাগে আগে যেটা হইল বেউ হয় এটারে আপনারা কি তা কই বাং 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 হই ঠিক আছে বাং হোক আর ব্যাং হোক আর বেউ হোক সমস্যা নাই তো এটা কত করে বিক্রি করা এটা সহ করে বেশি আর জি তো আমরা মঙ্গলবারে যদিও তাকছি কিন্তু গরুর বাজার আপনারা হয়তো দেখানি সম্ভব হয়েছে না এত অল্প সময়ের মাঝে বেতা ভাড়া আকাশ ভাঙ্গিয়া কিন্তু আসলে সন্ধ্যা আগমনের জানান দিয়েছে আমরা কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক দর্শক আমরা হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আসলাম খানাই ঘাট বাজার সারাদিন আপনার আমরা কিন্তু বাজার দেখাইলাম অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম এত অল্প সময়ের মাঝে এত বড় বাজার আপনার ঘুরে দেখানি সম্ভব নয় যতটুকু দেখাইছি আশা করি ভালো লাগছে তো যাই হোক অন্য কোনো বাজার লইয়া আপনার সামনে হাজির হই মুহূর্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফিজ